সোহরাওয়ার্দী উদ্যান যেই সময় ঐতিহাসিক ছিল, যেই সময় মিটিং করার একটা পরিবেশ ছিল, গাছগাছালি কম ছিল, একটা সৌন্দর্য ছিল, একটা ফাঁকা মাঠ ছিল, সারিবদ্ধ পাশ দিয়ে গাছ ছিল, এখন কি এটা মিটিং এর সভাস্থলের জায়গা? আমরা তো দেখছি এখন বড় বড় সমাবেশগুলো ওখানেই আরো ভালো হচ্ছে। কারা করছে? কারা করছে তো সমাবেশ? রাজনৈতিক দলগুলোই তো করছে। নাম বলেন। রাজনৈতিক দলগুলো করছে, আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনগুলো করছে। আপনারাও তো এর আগে চেয়েছেন ওখানে। আমরা যখন চেয়েছি তখন চেয়েছি। এখন আমাদের কথা হচ্ছে যে একটা রাজনৈতিক দল কোথায় কখন কিভাবে মিটিং করতে চায়, প্লেস নির্ধারণ, কর্মীদের যাতায়াত। যেহেতু ঢাকা বিভাগীয় সমাবেশ, ঢাকা বিভাগীয় সমাবেশ, ঢাকা বিভাগ সব বিভাগগুলো যেমন হয়েছে, এটা সবার শেষে ঢাকা বিভাগ, 3রা ডিসেম্বর রাজশাহী বিভাগের পরেই হচ্ছে ঢাকা বিভাগ। তো কোন রাজনৈতিক সংগঠন কোথায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, সেটা তো সেই সেই রাজনৈতিক দলের একটা সদিচ্ছা এবং তাদের সিলেকশনের একটা ব্যাপার। আওয়ামী লীগ যদি হচ্ছে মুক্তাঙ্গনের প্রোগ্রাম বঙ্গবন্ধু এভিনিউ নিয়ে যায়, কিংবা 32 নম্বর ধানমন্ডিতে নিয়ে যায়, কিংবা ঢাকা শহর জুড়ে করতে চায়, এখানে আপনার আমার কথা বলার কিছু আছে কি? পুলিশের কথা বলার কোনো এখতিয়ার, ক্ষমতা, ধৃষ্টতা আছে কি? তো পুলিশের যত ক্ষমতা শুধু আমাদেরকে নিয়ে। আমরা কোথায় মিটিং করবো? ওইখানে মিটিং করলে আমরা কি বাতুল মোকারম মসজিদের পেশ ইমাম হয়ে যাব? আর পল্টনে মিটিং করলে আমরা সন্ত্রাসী হয়ে যাব? এই মিটিং করার প্লেসের উপর করে নির্ধারণ করে কোনো মোটিভ, কোনো কিছু চিন্তাভাবনা করা, পুলিশ প্রশাসন বলেন আর বর্তমান ক্ষমতাসীন দলই বলেন, এদের এই ধরনের অ্যানালাইসিস, পর্যালোচনা আর এই প্রেস কনফারেন্সে যে বক্তব্য, প্রতি বক্তব্য যেগুলো প্রদান করছে দীর্ঘদিন যাবৎ, তার ধারাবাহিকতাতেই এই 10ই ডিসেম্বর এবং 3রা ডিসেম্বর নিয়ে তাদের যে বক্তব্য, এগুলো অহেতুক, অমূলক, অপ্রয়োজনীয়, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। যে যেখানে মনে করবে যে আমার এখানে আশেপাশে ঢাকা বিভাগের কর্মী নেতারা আসার জন্য সুবিধা কি যাওয়ার জন্য সুবিধা, এই প্লেসটা আমরা সুইটেবল মনে করছি করছি। কেন এর আগে কি আমরা পার্টি অফিসের সামনে জনসভা করি নাই? না, জনসভা করছেন। আমি আপনার কথা ধরে একটু আমার একটু জানতে চাওয়া, সেটি হচ্ছে আপনি বলছেন যে যেহেতু এটা ঢাকা বিভাগীয় সমাবেশ, তার মানে আপনি এর আগে হয়েছে যেগুলো ঢাকার বিভাগীয়, মানে বলতে ঢাকার আশপাশের জেলাগুলো থেকেও আসবে, সেক্ষেত্রে আমি একটু আবারও আপনার কাছে জানতে চাচ্ছি, সেক্ষেত্রে পল্টনের মতো একটি সড়কে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ? আমরা স্বাচ্ছন্দ্য বোধ করছি, যদি একটু আমরা স্বাচ্ছন্দ্য বোধ করছি ওইখানকার, ওখানে মিটিং মানুষ দেখতে পায় না, বুঝে হুদাই, শুধু মাইক দিয়ে চিৎকারটা শোনে কানে, হুদাই হুদাই, নিজেরা যেহেতু কোনো খেই পাই না, তাল পাই না, কোথায় বেরোবো, কোথায় ঢুকবো, কী করবো, একটা মানে বেহুদা মানুষ, একটা অভ্যস্ত হতে হয়তো, তো অভ্যস্ত জায়গায় তো না ওইটা। আর আমরা আপনাদের পার্টি অফিসের সামনে অভ্যস্ত হতে চাই, ওখানে মিটিং করতে চাই, এটা নিয়ে সরকার পুলিশ প্রশাসনের অতিরঞ্জিত করে এই সমস্ত বক্তব্য প্রদান করাও ঠিক না। প্রত্যেকটা বিভাগীয় সমাবেশ হয়েছে, বিএনপি কোথাও কোনো কিছু করেনি, সন্ত্রাসী কর্মকাণ্ড যা করছে সরকারি ছত্রছায়া পুলিশ বাহিনী এবং সরকারের মদতপুষ্ট দলীয় সংগঠনটাই করছে। যেমন আমি সিরাজগঞ্জে গেছি, সিরাজগঞ্জে যে দেখা গেছে সেখানে রীতিমতো আমাদের বিভাগীয় সমাবেশের প্রোগ্রামে আমরা গেছি লিফলেট বিতরণে, সেখানে আওয়ামী লীগের তো কোথাও কোনো নাই রাজশাহী বিভাগে, তো সেখানে সেখানকার এমপির তো যাওয়ার কোনো প্রয়োজনও নাই। সেখানে যে হুদাই হুদাই 8-10টা গাড়ি ভেঙে দিল, মারচুর করলো, ধাওধাই করলো, পাল্টাপাল্টি করলো, মামলা করলো, এই যে সমস্ত সূত্রপাতগুলো করে অতিরঞ্জিত পুলিশ অফিসাররা, এটাও মনে রাখতে হবে টিট ফর ট্যাট। আজকে যে কাজটা করছেন, আগামী দিনে এই কাজটার সম্মুখীন আওয়ামী লীগ যে হবে না, এটা চ্যালেঞ্জ করে ওনারা বলতে পারবে কি? পারবে না। ক্ষমতা তো কারো চিরস্থায়ী না, চিরস্থায়ী বন্দোবস্ত কি যে সারা জীবন আমি অন্যকে পিটাবো, আমার মত আমি ঢুকাই দেব, আমার মতই আমি মানতে হবে, এটা তো তা না, পালা বদলতে হবে। এইভাবে অবৈধভাবে দীর্ঘদিন টিকে থাকতে পৃথিবীর কোনো শাসক পারেনি, এনারাও পারবেন না, কিন্তু মতিভ্রম হয়ে গেছে। এখান চেতনাটা যদি তা আসে তাড়াতাড়ি, তাহলে গণতন্ত্রের জন্য সুফল এবং মানুষের যে ক্ষয়ক্ষতি, এই যে বিভাগীয় ধর্মঘটগুলো দিয়ে দিচ্ছে যানবাহনের, এতে লাভটা কী হচ্ছে? মানুষের যা আসা তাই আসছে, হ্যাসাল হচ্ছে, কষ্ট হচ্ছে, এনাদের প্রতি আকর্ষণ তো বাড়ছে না, আকৃষ্ট তো হচ্ছে না। এত বড় দল কোথাও একটা ভাঙন সৃষ্টি করতে পারলো না, ওনাদের দল একটা লোককে নিতে পারলো না, আমাদের কোনো দল গেল না, এটা ওনাদের জন্য কত ব্যর্থতা। এই জ্বালায় জর্জরিত হয়ে পুলিশবাদী মামলা, পুলিশবাদী মামলা, পুলিশ ছাড়া ছাত্রলীগবাদী হন, আওয়ামী লীগবাদী হন, অদূর ভবিষ্যতে এমন একদিন আসবে পুলিশবাদী সমস্ত মামলার এই পুলিশগুলোকে, এই বাদী পুলিশগুলোকে জেলায় জেলায় ট্রাইব্যুনাল করা হবে, করে এই সমস্ত পুলিশকে বিচারের সম্মুখীন করতে হবে। আজকে আপনি ক্ষমতায় আছেন, কালকে আরেকজন থাকবে, পরশুদিন আরেকজন থাকবে, এই পুলিশ কি শুধু ঘুরে 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 যে যখন রাজনৈতিক সংগঠনের ক্ষমতায় থাকবে তার পক্ষের বাদী হয়ে বেড়াবে? পুলিশের কাজ কি বাদী হওয়া? ওই যে আমি ঠাকুরগাঁয় দেখলাম পুলিশ একজন গরু ব্যবসায়ীর কাছে গরু নিয়ে রাখছে, 6 মাস থেকে গরু নিয়ে রাখছে ভাই, তো গরু পুলিশের কাম কি? গরু ওরা পালা থানাতে বলেন, গরু জিম্মা চাচ্ছি, রুল পাচ্ছি, ওরা বলে গরু নিলাম দেবো, গরু ওই পুলিশের তো গরু ধরাটাই হচ্ছে অনুচিত,
গরু আটকায় রাখাটাই অনুচিত কিসের মোড়ে গরু আটকাশে আর 6 মাস হয়ে যায় তদন্ত রিপোর্ট দিতে পারে না তো মানুষ ধরতে ধরতে এমনই হইছে পশুর উপর হানা দিছে এখন পশু ধরা শুরু করছে এরা দুদিন পর হাঁস মুরগি কবুতর ধরবে ধরেন এই তো পুলিশের কাজ এইজন্য পুলিশকে পুলিশবাদী মামলার পুলিশের লজ্জা যদি থাকে শরম যদি থাকে পুলিশবাদিত্বে কোনো মামলাই তো বাংলাদেশের হওয়া উচিত না রাজনৈতিক সংগঠন আপনাদের সাথে আমাদের ক্যাচাল হলে আপনি বাদী হবেন নয় আমি বাদী হব আমি বাদী হলে আপনি আসামি আপনি বাদী হলে আমি আসামি এই তো কিন্তু এইটার জায়গায় পুলিশকে ও প্রজাতন্ত্র কর্মকর্তা কিসের জন্য আসছে মামলার বাদী হতে হয়ে সমস্ত বাড়িঘর তছনছ করছে কোথাও কোনো গণ্ডগোলই নাই ভুতুরে মামলা হয়ে যাচ্ছে।